আসসালামু আলাইকুম ফ্রিল্যান্সার ফয়েজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো গত পর্বে আমি যে 5টা টপিক নিয়ে কথা বলেছি ফাইবার অ্যাকাউন্ট ব্যান হওয়ার যে 5টা টপিক সেটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তবে আজকেও আরও কিছু টপিক নিয়ে কথা বলবো। এবং সবকটা টপিকের এর বাইরে আমার মনে হয় না যে আর কোনো কারণ আছে যে কারণে ফাইবার অ্যাকাউন্ট ব্যান করবে। তো আশা করছি আপনারা যে টপিকগুলো কথা বলছি এইগুলো আপনারা মনোযোগ সহকারে বুঝতেছেন এবং আমি চাচ্ছি প্রত্যেকটা বিষয়ে ভালো করে এক্সপ্লেন করে দেওয়া, কারণ এই বিষয় নিয়ে অনেকেই আবার কমেন্ট করবে ভাই আসলে এই টপিকটা বুঝতে পারছি না। তো আমি প্রত্যেকের ওপর বা সবার কথা চিন্তা করি, আমি বিশেষ করে যারা নতুন রয়েছে তাদের কথা চিন্তা করে কিন্তু আমি প্রত্যেকটা বিষয় এক্সপ্লেন করছি। তো যাদের আসলে সংবিধিবদ্ধ সতর্কীকরণ বলে দিচ্ছি যে যাদের লম্বা ভিডিওতে অ্যালার্জি আছে তারা স্কিপ করতে পারেন, আর যদি আপনি যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে দেখে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে রাখেন থ্যাংক ইউ সো মাচ। তো 6 নম্বর যে পয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে আমরা যদি এই টুলস থেকে যদি আমরা অপশনটা ওপেন করি ভয়েস টাইপিং, কালকে আমাকে এই ভিডিওটা আপলোড করার পর আসলে অনেকে বলতেছিল যে গুগল ভয়েস বা গুগল ডকের মধ্যে কীভাবে আমরা ভয়েস এই অপশনটা চালু করব। তো তারা সরাসরি টুলস থেকে আমরা ভয়েস টাইপিংয়ের উপর ক্লিক করলেই দেন হচ্ছে ইংলিশ অপশন দেখতে পারবো। ইংলিশ থেকে একটু স্ক্রল করে নিচে নামতে হবে, নিচে নেমে বাংলাদেশ নামে একটা টপ অপশন আছে সেটাতে সিলেক্ট করে দিতে হবে। তারপরে আমাদের বাংলাদেশ নামে এই যে পপ আপটা চলে আসবে, এবার জাস্ট এখানে ক্লিক করব, আমাদের কথা শুরু হয়ে যাবে। তো 6 নম্বর পয়েন্টটি হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট যদি নষ্ট হয়ে যায় তাহলে ওই পিসিতে তাৎক্ষণিক অ্যাকাউন্ট তৈরি করা যাবে না বা পরিচালনা করা যাবে না। ওকে, তার মানে হচ্ছে যে আপনি যে পিসিতে বর্তমানে অ্যাকাউন্ট পরিচালনা করছেন সেই পিসিতে যদি কোনো কারণ যদি অ্যাকাউন্ট নষ্ট হয়ে যায়, আপনার যদি অ্যাকাউন্ট নষ্ট হয়ে যায় বা কোনো কারণে অ্যাকাউন্ট আপনি পরিচালনা করবেন না আর ওই অ্যাকাউন্ট আপনি ফেলে দিতে চাচ্ছেন, তো তখন ওই অ্যাকাউন্টে আপনি ডিলিট করে দিলেন, আপনার হিস্টরি মুছে দিলেন, আপনি তারপর নতুন করে অ্যাকাউন্ট তৈরি করবেন না। আপনি চাইলে মানে কি আপনাকে নতুন করে একটা উইন্ডোজ দিয়ে নিলে সবথেকে বেশি ভালো হবে। যদি নতুন করে উইন্ডোজ দিয়ে আপনি নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করেন সেক্ষেত্রে সবথেকে বেশি সিকিউর থাকবেন। ওকে, তা আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন, আমি এর বিষয়ে এক্সপ্লেন করছি না। 7 নম্বর যে পয়েন্টটি হচ্ছে ক্লায়েন্টের সাথে বা বায়ারদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। হ্যাঁ, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটা ক্লায়েন্টকে বায়ার কতটা প্রায়োরিটি দেয় যতটা ফ্রিল্যান্সারকে দেয় না। যদিও ফাইবারের কাছে দুজনই সমান, কিন্তু আসলে বায়ারদের প্রায়োরিটিতে বেশি থাকে। তো তার ফলশ্রুতিতে আমরা যারা ফ্রিল্যান্সার ক্লায়েন্টদের কাজ করতেছি, ক্লায়েন্ট যারা বুঝে না, অনেক বুঝে না বুঝে অনেক সময় অনেক বায়ার অনেক রকম কথা বলে যা আসলে গ্রহণযোগ্য নয়। তো আমরা ফ্রিল্যান্সাররা সেই জিনিসটাকে আমরা সহ্য করে নিব এবং তার যে চাহিদাটা পূরণ করে দেওয়ার চেষ্টা করব। এমন হতে পারে যে আপনি একটা ক্লায়েন্ট আপনাকে একটা কাজ আপনি ক্লায়েন্টকে প্রোভাইড করে দিয়েছেন, ঠিক আছে, কাজটা আপনার চোখে মনে হচ্ছে যে এটা অলরাইট, কিন্তু বায়ারদের চোখে হয়তো কিছু খুঁটিনাটি খুঁত থেকে যাচ্ছে যে এখানে হয়তো আরেকটু বেটার হলে ভালো হতো। তখন আপনাকে রিভিশনের জন্য আপনাকে যদি বলে যে অমুক আপনি আমাকে এটা রিভিশন দিয়ে দিন, সে যতবার রিভিশন চাইবে আপনি ততবার রিভিশন দিবেন। এখন তাকে আপনি ওইখানে রিভিশনের জন্য তাকে হয়তো বলবেন না যে আমি রিভিশন দিতে পারবো না। বা কোনো ক্লায়েন্ট যদি আপনার সাথে এইরকম ব্যবহার করে যে আমি বারবার আপনাকে খাটাচ্ছে, আপনি যদি তাকে একটা খারাপ কথা বলেন সেক্ষেত্রে কিন্তু ফাইবার আপনার অ্যাকাউন্টটি ডিসেবল করে দেবে। যদি তৎক্ষণাৎ অ্যাকাউন্ট ডিসেবল না করে এবং সেই ক্লায়েন্ট যদি আপনাকে ফ্ল্যাগ দেয় অথবা রিপোর্ট করে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট পার্মানেন্টলি সাসপেন্ড হয়ে যাবে। তো এই বিষয়টা নিয়ে একটু সতর্ক থাকবেন, কারণ আমরা একটা গিগ তৈরি করার সময় কিন্তু একটা অপশন সিলেক্ট করে দিই যে রিভিশন অপশনটা আমরা আনলিমিটেড করে দিই, কেউ 5 বার 7 বার, যারা নতুন তারা তো সবাই আনলিমিটেডই করে দেয়। তো রিভিশন আনলিমিটেড মানে সে যতবারই একটা ক্লায়েন্ট একটা কাজ আপনাকে রিভিশন করাবে ততবার আপনি রিভিশন করতে হবে। কিন্তু আপনি যেহেতু ফ্রিল্যান্সার আপনি তো জানেন যে কতটা ভালোভাবে কাজটা করলে আমার সব থেকে বেস্ট হবে, সেইটুকুই তো আপনি বায়ারদের প্রোভাইড করবেন, রাইট? তো এখন আপনাকে হয়তো যদি আপনার রিভিশন যদি আসে 2 থেকে 3 বারে বেশি একটা ক্লায়েন্ট রিভিশনের জন্য আসে না। এখন যারা আসে সেটা হয়তো খুব ভাগ্যক্রমে আসে যে অনেক দিন পর একটা এরকম একটা বায়ার আসতে পারে। যাই হোক, 7 নম্বর পয়েন্টটি আমি আসলে বোঝাতে পেরেছি। 8 নম্বর পয়েন্টটি হচ্ছে বায়ারের সাথে কমিউনিকেশনের মধ্যে স্কাইপি, ইমেইল, তারপর হচ্ছে পেপ্যাল পে, এই যে কথাগুলো আপনি উল্লেখ করবেন না। সরি, এটা আসলে টাইপ হয়ে গিয়েছে। আচ্ছা, এখানে বায়ারদের সাথে কমিউনিকেশন করার সময় যে আপনি স্কাইপি কথা উল্লেখ, এইগুলো ফাইবারের স্ক্রিপ্টে বা ফাইবারের যে অ্যালগোরিদম যেটা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের স্ক্রিপ্টের মধ্যে তৈরি করে দেওয়া আছে যে যদি কোনো ফ্রিল্যান্সার স্কাইপি ইমেইল এই কথাগুলো সরাসরি লিখে বা পেপাল কোনো মার্কেট প্লেস কোনো পেমেন্ট গেটওয়ের যে নামগুলো পেপাল পেওনিয়ার এই নামগুলো আপনি ইউজ করতে পারবেন না। সরি এখানে পেপে হয়ে গিয়েছে, আসলে আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এসে আমি এটা টাইপ করছি না, আসলে দেখতে হতে পারছেন। তো এইগুলো যদি আপনি মেসেজের মধ্যে লিখেন তো দেখতে পারবেন আপনার একটা হোয়াইট সিগন্যাল আসছে বা একটা হোয়াইট মার্ক হয়ে যাবে লেখাটা, যে আপনি এই ধরনের কথা আপনি লিখতে পারবেন না। তো আপনার এই যে কথাগুলো আপনি থেকে অ্যাভয়েড করবেন, ঠিক আছে। অর্থাৎ বায়ারদের সাথে কমিউনিকেশন করার সময় আপনি এখানে আরও কিছু টপিক রয়েছে যে স্কাইপে ইমেল, যেগুলো বেসিক বিষয়গুলো মানে কোনোরকম কন্ট্রাক্ট ইনফরমেশন প্লাস পেমেন্ট গেটওয়ে কথা আপনি উল্লেখ করবেন না, ঠিক আছে। ওকে, তো আমরা 8 নম্বর পয়েন্টটি বুঝে নিলাম। 9 নম্বর পয়েন্টটি হচ্ছে ক্লায়েন্টের কাজ যতটুকু দিয়েছে ততটুকুই করবেন, কম নয়, চাইলে বেশি করবেন। ওকে, এখানে ক্লায়েন্টের কাজ যতটুকু দিয়েছে ততটুকু করবেন বলতে বোঝানো হচ্ছে সে আপনাকে হয়তো ব্যাকলিঙ্ক করতে আপনাকে ব্যাকলিঙ্কের একটা কাজ দিয়েছে, ব্যাকলিঙ্কের কাজ। তো ব্যাকলিঙ্কের কাজ যখন আপনি দেখা যাচ্ছে আপনাকে টার্গেট দিয়েছে 50টা, তো 50টার পরিবর্তে আপনি সেখানে 55টা করে দিলেন, সেক্ষেত্রে কিন্তু ক্লায়েন্ট খুশি হবে যে সে আমাকে 5টা বেশি করে দিয়েছে, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু আপনার প্রতি একটু মুগ্ধ হবে। দ্বিতীয়ত আপনাকে দেখা যাচ্ছে যে সে যদি খুশি হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে টিপস দিতেও পারে। তো টিপসের কথা আশা করা দরকার নেই, সে যদি আপনার একটা ভালো ফিডব্যাক দেয় এতটুকুই আপনার কাছে অনেক, কারণ একজন নতুন ফ্রিল্যান্সারের কাছে $5 টিপস কিন্তু ততটা ইম্পর্টেন্ট না। তত ইম্পর্টেন্ট হচ্ছে তার একটা গুরুত্বপূর্ণ ফিডব্যাক, তার একটা গুরুত্বপূর্ণ 5-স্টার ফিডব্যাক। এটাই হচ্ছে নতুন একটা ফ্রিল্যান্সারের জন্য এটাই সবথেকে বড় পাওয়া। তাই আপনি চেষ্টা করবেন সে ক্লায়েন্ট যতটুকু আপনাকে কাজ দিয়েছে, টার্গেট যতটুকু দিয়েছে তার থেকে একটু বেশি করে দেওয়া, সেক্ষেত্রে হবে কি যে আপনারই লাভ দিন শেষে। তো 10 নম্বর পয়েন্ট যদি আমরা যাই, তো 10 নম্বর পয়েন্ট আজকের দিনের শেষ পয়েন্ট, এবং পরে আমরা আরও একটা পর্ব নিয়ে আসবো। সেটা হচ্ছে যে শুরু করার আগে একটা কথা বলি, যে এই টপিকটা অনেক কাছে অকওয়ার্ড লাগতে পারে, তো বলি যে বিষয়টা হচ্ছে ফাইবারে কন্ট্রাক্ট সাপোর্টে যাওয়া যাবে না। এটা শুনে হয়তো অনেক অবাক হয়েছেন, আসলে আমি বিষয়টা এক্সপ্লেন করি। সেটা হচ্ছে যে আমরা একটা ফাইবার অ্যাকাউন্ট অনেক দিন থেকে পরিচালনা করছি, এখন আমাদের মনের অজান্তে অনেক সময় কোনো ভুল ত্রুটি করে থাকি। কোথাও দেখা যাচ্ছে যে বায়ারদের সাথে কমিউনিকেশন করার সময় কোথাও আমি স্কাইপে কথা লিখেছি যেটা ফাইবারের অ্যালগরিদম বা ফাইবারের রোবট সেটা তৎক্ষণাৎ ধরতে পারিনি, কিন্তু যখন আপনি ফাইবারের কন্ট্রাক্ট সাপোর্টে যাবেন তখন আপনার অ্যাকাউন্ট বা আপনার প্রোফাইলটা ফাইবারের কর্তৃপক্ষ যে কোনো একজন মানে ম্যানুয়ালি আপনার প্রোফাইলটা প্রথমে সে রিভিউ করবে যে আপনি আপনার অ্যাকাউন্টে কি আপনি কোনো ভুল ত্রুটি বা তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশনের বাইরে গিয়ে কোনো কাজ করছেন কি না। তো আপনার সেই যদি ভুল ত্রুটিগুলো তারা পেয়ে থাকে তৎক্ষণাৎ, তখন কিন্তু আপনার সাপোর্ট দেওয়ার পরিবর্তে আপনার অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা আপনার একটা ওয়ার্নিংও দিতে পারে। তো এই কারণে সেই উদ্দেশ্যেই কিন্তু বলা হচ্ছে কন্ট্রাক্ট সাপোর্টে যাওয়া যাবে না। কিন্তু আপনার প্রোফাইল যদি 100% বিশুদ্ধ থাকে বা আপনি যদি কনফিডেন্স থাকেন যে আমার প্রোফাইলে কোথাও কোনো সমস্যা নেই, আমি নির্দ্বিধায় অ্যাকাউন্টে যেতে পারি, আপনি সেক্ষেত্রে যেতে পারেন। আমি সেক্ষেত্রে আপনাকে ডিসকারেজ করবো না, ঠিক আছে। আমি এটা শুধুমাত্র তাদের জন্য যারা যদি কোনো ভুল করে থাকে অ্যাকাউন্টে, শুধুমাত্র তাদের জন্যই বলছি যে তারা দয়া করে কন্ট্রাক্ট সাপোর্টে যাবেন না। তারা দেখা যাচ্ছে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, অথবা ফাইবার বাংলাদেশ যে গ্রুপটা রয়েছে ফেসবুকে, যারা জানেন না অবশ্যই সেখানে যেতে পারেন। তো সেখানে গিয়ে আপনি প্রশ্নগুলো করতে পারেন যে এইটার সমস্যার সমাধানটা কি হবে, তারা সবাই অ্যান্সার করে দেবে। সেখানে অনেক দিন কাজ করতেছে ফাইবারে, তো তারা আপনাকে সাহায্য করবে। তো এই ছিল 10টা পয়েন্ট। আগামী পর্বে 5টা করেছি, আজকে 5টা করেছি। আমি একবারে চাইলে কিন্তু প্রত্যেকটা বিষয়ে একটানা বলে দিতে পারি, কিন্তু আসলে বলছি না, কারণ প্রত্যেকটা বিষয়টা এক্সপ্লেন করা দরকার। কারণ যারা নতুন আছে তারা আসলে আমাকে আবার কমেন্ট করবে যে এই বিষয়টা কী। তো জনে আসলে বলতে গেলে তো আসলে অনেক সময় সাপেক্ষের ব্যাপার হয়ে পড়বে, তাই একটু এক্সপ্লেন করে দিচ্ছি। তো প্রথমে তো বলে রেখেছি যে বিষয়টা যদি লং হয়ে থাকে, তা যদি অ্যালার্জি থেকে থাকে অবশ্যই আপনি স্কিপ করে নিতে পারেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা আসলে ভালো লেগেছে আশা করছি। ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাকে অ্যাপ্রিশিয়েট করবেন, সাবস্ক্রাইব করবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তী ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।